নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেনের একটা রেসিপি, দই চিকেন। চলুন দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, 11 থেকে 12টা রসুন, এর কোয়া আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এর একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, আর যে পেস্টটা বানিয়েছিলাম তার অর্ধেক আমি দিয়ে দিচ্ছি, বাকিটা পরে ইউজ করব। টক দই ইউজ করব। আমি 1 কাপ টক দই নিয়েছি, যেটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে পরে ফেটে যেতে পারে যখন আমি কড়াইয়ে দেব। আমি টক দই অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারেকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মাংসে আলুটা পছন্দ হয় তাই আমি আলু ইউজ করছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। একটা মশলা আমি থেতো করে নিচ্ছি। 2টো এলাচ দিলাম, 2টো লবঙ্গ, 1টা দারচিনি আর 5 থেকে 6টা গোলমরিচ আমি এটা থেতো করে নেব। এবার তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা মশলা যে থেতো করে নিয়েছি সেটা। এটা তেলে খুব নাড়াচাড়া করবো একটু, যতক্ষণ না একটু ভালো গন্ধ বেরোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর আমি কোচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করব না, একটু সফট হতে দেবো। তার জন্য আমি অল্প একটু লবণ ইউজ করছি। আপনাদের একটা টিপস জানিয়ে দিই, পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম করার জন্য অল্প একটু লবণ ইউজ করবেন। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে অনেকটাই। এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে বাকি পেস্টটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এটাও খুব নাড়িয়ে চাড়িয়ে নেব একটু। একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা বেরিয়ে যাবে। তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট করে ঢাকনা দিয়েই আমি সেদ্ধ করব। 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তাতে অনেকটা চিকেন সফট হয়ে গেছে। আমি এরকম ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট পর আবার ঢাকনা তুলে দিলাম, অনেকটাই জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়েই আমি লো ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি, আবার একটু নাড়িয়ে দেব। আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢাকনা তুলে দিলাম, চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়েও দিতে হবে নিচ থেকে যাতে না লেগে যায়। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঢাকনা তুলে দিলাম। চিকেন আমার অনেকটাই হয়ে গেছে। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে একটু জল অ্যাড করে নিতে পারেন, কিন্তু জলটা যেন অবশ্যই উষ্ণ হয়, তা না হলে চিকেনটা শক্ত হয়ে যেতে পারে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আবার আমি ঢেকে রাখবো। ঢাকনা তুলে দিলাম, চিকেন আমার রেডি। তবে নামানোর 1 মিনিট আগে আমি একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবো, যেটা দই চিকেনে একটা দারুণ স্বাদ এনে দেয়, সেটা হলো ধনে পাতা। ধনে পাতা 1 মিনিট আগে, নামানোর 1 মিনিট আগে আপনারা ছড়িয়ে দেবেন। দিয়ে একটু নাড়িয়ে আমি 1 মিনিট ঢেকে রাখব, যাতে চিকেনের মধ্যে ধনে পাতার গন্ধটা ছড়িয়ে যায়। 1 মিনিট পর আমার দই চিকেন রেডি।
এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আর লুচি আর পরোটার সাথে তো ফ্যান্টাস্টিক লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।